ইহুদি খ্রিস্টানদের চক্রান্তের মাধ্যমে সর্বপ্রথম যেই জিনিসটি দিয়ে মানুষের ইমান ধ্বংস করা যায় সেই জিনিসটি হল কালেমার বাক্য। সেই জিনিসটি কি? কালেমার বাক্য, তাওহীদের বাক্য। বলতে পারেন সেটা কি? লা ইলাহা, তারপর মোহাম্মদুর রাসূল বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ। বল বল, এই জায়গায় যারা আছেন আলেম ওলামা হাজি গাজি অনেক লোক আছে আমার বিশ্বাস, একজন লোক হাজ দেখাই বলুন তো যে আমার এই চক্ষু দুইটা দিয়ে বুখারি শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি শরীফ, আবুদাউদ শরীফ, নাসাই শরীফ, ইবনে মাজাহ শরীফ, মুসতাদরাক হাকিম, সুনানে কুবরা, বাইহাকি, তারপর মুসতাদ আহমদ, তারপর কি বলে ফতহুল বারি, তারপর এই ধরনের যত কেতাব আছে মিজানুল এতাদাল মহল্লা মুগনি ইনায় বিনায় নেহায় মাসুদ মুহিত, যত কেতাব পৃথিবীর বুকে রয়েছে একটা কেতাবের মধ্যে লেখা দেখেছেন এক জায়গায় হাদিসে রসুল থেকে প্রমাণিত যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ, দেখেছেন একজন হাজার কালিমা তাইয়্যিবা বা কালিমাতুত তাকওয়া যাকে আমরা বলে জানি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, একত্রে একসঙ্গে কোন হাদিস গ্রন্থে, সহি হাদিস গ্রন্থে আছে কিনা এটা দেখার বিষয় রয়েছে। অনেকেই বই লিখে ফেলেছেন, অনেকে বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ একসঙ্গে কোনো হাদিস গ্রন্থে নেই, সহি সূত্রে কোনো প্রমাণিত নেই, যত হাদিস আছে সব জয়ীব এবং জাল। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটি একসঙ্গে সহি হাদিস দ্বারা প্রমাণিত রয়েছে, এটা আপনাদের অবগত করা, অবগতির জন্য এই বিষয়টা আলোকপাত করছি। কি প্রমাণিত হলো? নাই, অথচ এদেশের মাটিতে এই কলেমা পড়ানো হয়েছে, শিখানো হয়েছে, মক্তব থেকে শিখানো হয়েছে, কলেমা তৈয়বা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওয়ামান আহসানু কওলান মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ان الحمد لله وحده والصلاه والسلام على رسول الله وعلى اله وصحبه اجمعين ومن تبعهم باحسان الى يوم الدين وبعد فاعوذ بالله من الشيطان الرجيم ولا تقف ما ليس لك به علم ان السمع والبصر والفؤاد كل اولئك كان عنه مسؤولا سمعت প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী বন্ধুগণ, আজকে আপনাদের সম্মুখে খুবই সুপরিচিত একটি বিষয় নিয়ে আলোকপাত করার জন্য উপস্থিত হয়েছি, যেটা নিয়ে অনেকে মতানৈক্য মতভেদ করে থাকেন। কালিমা তৈয়বা বা কালিমাতুত তাকওয়া যাকে আমরা বলে জানি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, একত্রে একসঙ্গে কোন হাদিস গ্রন্থে, সহি হাদিস গ্রন্থে আছে কিনা এটা দেখার বিষয় রয়েছে। অনেকেই বই লিখে ফেলেছেন, অনেকে বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ একসঙ্গে কোনো হাদিস গ্রন্থে নেই, সহি সূত্রে কোনো প্রমাণিত নেই, যত হাদিস আছে সব জয়ীব এবং জাল। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটি একসঙ্গে সহি হাদিস দ্বারা প্রমাণিত রয়েছে, এটা আপনাদের অবগত করা, অবগতির জন্য এই বিষয়টা আলোকপাত করছি। এই হাদিসটি সাধারণত অনেকেই উদ্ধৃতি দেন না, রেফারেন্স দেন না। এর সমস্ত বর্ণনাকারী বিশ্বস্ত এবং এটি সহি সূত্রে প্রমাণিত। হাদিসটি রয়েছে আল আসমা ওয়া সিফাত লিল বাইহাকি, প্রথম খণ্ড 263 পৃষ্ঠা, হাদিস নাম্বার 195।
সনদটি হচ্ছে আখবারানা আবু আব্দুল্লাহ আল হাফিজ হাদাসানা আবুল আব্বাস মুহাম্মদ ইবনে ইয়াকুব হাদাসানা মুহাম্মদ ইবনে ইসহাক হাদাসানা ইয়াহিয়া ইবনে সালিহ আল উহাযী হাদাসানা ইসহাক ইবনে ইয়াহিয়া আল কলবি হাদাসানা আয-যুহরি হাদাসানি সাঈদ ইবনে আল মুসাইয়্যিব আন্না আবা হুরাইরাতা রাদিয়াল্লাহু আনহু আখবারাহু আনিন নাবিয়্যি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম قال أنزل الله تعالى في كتابه فذكر قوما استكبروا فقال إنهم كانوا إذا قيل لهم لا إله إلا الله يستكبرون الصافات آية نمبر 35 فقال تعالى إذ جعل الذين كفروا في قلوبهم الحمية حمية الجاهلية فأنزل الله سكينته على رسوله وعلى المؤمنين وألزمهم كلمة التقوى وكانوا أحق بها وأهلها سورة الفتح آية 26 وهي لا إله إلا الله محمد رسول الله استكبر عنها المشركون يوم الحديبية يوم كاتبهم رسول الله صلى الله عليه وسلم في قضية المدة এটি আল আসমা ওয়াস সিফাত লিল বাইহাকি প্রথম খণ্ড 263 পৃষ্ঠা হাদিস নম্বর 195 এর সমস্ত বর্ণনাকারীগণ বিশ্বস্ত এখানে রয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ একত্রে একসঙ্গে এই হাদিসটি অন্য সানাদেও রয়েছে ওটা আছে আল ইমান কিতাবুল ইমান লি ইবনে মান্দাহ হাদিস নাম্বার 199 প্রথম খণ্ড 359 পৃষ্ঠা 199 এবং 200 নম্বর হাদিস দুটি হাদিস বর্ণিত হয়েছে দু জায়গাতে আছে ইবনে মান্দাতে এর সনদটা হচ্ছে আম্বানা খাইসামা হাদাসানা মুহাম্মদ ইবনে আওফিন حدثنا عثمان بن سعيد بن كثير هو قال أنبأنا أحمد بن سليمان بن أيوب حدثنا أبو زرعة عبد الرحمن بن عمرو حدثنا أبو اليمان حكم بن نافع أنبأنا شعيب بن أبي حمزة عن الزهري عن سعيد بن المسيب عن أبي هريرة أن رسول الله صلى الله عليه وسلم قال أمرت أن أقاتل الناس حتى يقولوا لا إله إلا الله كما قال لا إله إلا الله عصم مني نفسه وماله إلا بحقه وحسابه على الله عز وجل فأنزل الله في كتابه وذكر قوما استكبروا فقال إنهم كانوا إذا قيل لهم لا إله إلا الله يستكبرون الصافات 3 وقال الله عز وجل إذ جعل الذين كفروا في قلوبهم الحمية حمية الجاهلية فأنزل الله سكينة على رسوله وعلى المؤمنين وألزمهم كلمة التقوى وكانوا حق بها وأهلها آية نمبر 26 سورة فتح وهي لا إله إلا الله كلمة التقوى وهي لا إله إلا الله محمد رسول الله استكبر عنها المشركون يوم الحديبية فكاتبهم رسول الله صلى الله عليه وسلم على قضية المدة আল ইমান লি ইবনে মান্দা প্রথম খণ্ড 359 পৃষ্ঠা আরও অন্যান্য জায়গাতে আছে এই হাদিসটি অন্য সূত্রে বিভিন্ন সূত্রে বিভিন্ন জায়গাতে এটি বর্ণিত হয়েছে আমি শুধুমাত্র এই দুটি থেকে উল্লেখ করলাম এই হাদিসটির তাহকিক এবারে আসুন দেখা যাক উল্লেখিত হাদিসটি এই হাদিসটি হচ্ছে যেটা আমি বর্ণনা করলাম কিতাবুল আসমা ও সিফাত লিল বাইহাকি থেকে প্রথম খণ্ড 63 পৃষ্ঠা হাদিস নম্বর 195 থেকে 196 দুই জায়গাতে আছে হাদিসটি বাবু মা জাআ ফি ফাযলিল কালিমাতিল বাকিয়া ফি আকিব ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাহকিক আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ আল হাশিলি উল্লেখিত হাদিসটি হাসান লি জাতিহি হাসান পর্যায়ের হাসান হাদিস حاكم عاصم محمد بن إسحاق الصغالي إمام زهري السعيد ابن المسيب
সকলেই উচ্চ স্তরের রাবি ও বিশ্বস্ত বর্ণনাকারী, সকল বর্ণনাকারীগণ উচ্চ স্তরের রাবি ও বিশ্বস্ত বর্ণনাকারী, নির্ভরযোগ্য সকলেই। ইয়াহিয়া ইবনে সালেহ আল উহাজি, তিনি হচ্ছেন সহিহ বুখারী এবং মুসলিমের বর্ণনাকারী, তিনি সমস্ত বিদ্বানের নিকট বিশ্বস্ত নির্ভরযোগ্য। ইমাম আবু হাতিম আর রাজি রাহিমাহুল্লাহ বলেন সে সত্যবাদী। ইমাম ইয়াহিয়া ইবনে মাঈন রাহিমাহুল্লাহ বলেন সে বিশ্বস্ত। আল জারহু ওয়াত তাআদিল লি ইবনে আবি হাতিম, নবম খণ্ড 158 পৃষ্ঠা, এবং তার সূত্র সহিহ, সহিহ সূত্রে প্রমাণিত। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলেন ইয়াহিয়া বিশ্বস্ত, অর্থাৎ ইয়াহিয়া বলতে ইয়াহিয়া বিন সালিহ আল উহাজি, তিনি হচ্ছেন বিশ্বস্ত রাবি, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন। কিতাবুজ জুআফা আস-সাগীর, প্রথম 145 নম্বর রাবি, তারিখে দামেশ ইবন আসাকির 68/78, এবং তার সনাদ সহিহ। মারিফাতুর রুয়াতিল মুতাকাল্লিম ফিহিম বিমা লা ইউজাবুর রাদ, রাবি নম্বর 367, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাকে বিশ্বস্ত বলেছেন। হাফিজ ইবনে হাজার আসকালানি রাহিমাহুল্লাহ বলেন খালিদ বিন মিখলাত এবং ইয়াহিয়া বিন সালেহ দুজনই বিশ্বস্ত, খালিদ বিন মিখলাত এবং ইয়াহিয়া বিন সালেহ উভয়ই বিশ্বস্ত। ফাতুল বারী নবম খণ্ড 524 পৃষ্ঠা, হাদিস নাম্বার 5378 এর ভাষ্য। তিনি আরও বলেন সে বিদ্বানদের নিকট সত্যবাদী। তাকরিবুত তাহজিব রাবি নাম্বার 7568। ইসহাক বিন ইয়াহিয়া বিন আলকামা আল কালবি আল হেমসি আল উসি, এই একজন বর্ণাকারী রয়েছেন, তিনি সহিহ বুখারীর শাহেদ বা সমর্থক বর্ণাকারী। দেখুন সহিহ আল বুখারী হাদিস নাম্বার 6882, 1385, 3299, 3443, 3927, 6667, 7171, 7382, কিতাবু সিকাত লি ইবনে হিব্বান, ষষ্ঠ খণ্ড 49 পৃষ্ঠা, আল ইহসান, হাদিস নাম্বার 6074। অন্য সানাদেও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটি সহিহ প্রমাণিত, সহিহ হাদিস দ্বারা অন্য সূত্রেও প্রমাণিত রয়েছে, যেমনটি আমি প্রথম উল্লেখ করেছি কিতাবুল ইমান লি ইবনে বান্দা, সেই সূত্রটাও সহিহ হিসাবে প্রমাণিত গ্রহণযোগ্য। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বিভিন্ন গ্রন্থে আছে সনাদ সহ, আপনারা দেখতে পারেন। আল ইসাবা ফি তামঈজি সাহাবা, ষষ্ঠ খণ্ড 250 পৃষ্ঠা, হাদিস নাম্বার 8787। কিতাবুল ইমান লি ইবনে বান্দা, প্রথম খণ্ড 359 থেকে 59 পৃষ্ঠা, হাদিস নাম্বার 199 থেকে 200। তাফসীর তাবারি, 26 খণ্ড 103 থেকে 104 পৃষ্ঠা। ইবনু কাসির, পঞ্চম খণ্ড 71 পৃষ্ঠা, সুরাতুল ফাতহ এর ব্যাখ্যা, চতুর্থ খণ্ড 194 পৃষ্ঠা। তাফসীর ইবনে জারির, 26 খণ্ড 103 থেকে 104 পৃষ্ঠা। সহিহ ইবনে হিব্বান, প্রথম খণ্ড 384 থেকে 385 পৃষ্ঠা, হাদিস নাম্বার 218। আহসানুল বায়ান, সুরাতুল ফাতহ আয়াত নাম্বার 26 এর ব্যাখ্যা। ইমাম ইবনে হাজম রাহিমাহুল্লাহ বলেন তার গ্রন্থ আল মুহাল্লা, দশম খণ্ড 423 পৃষ্ঠাতে, মাসআলা নাম্বার হচ্ছে 2025, তিনি বলছেন ফাহাদা ইজমাউন সহীহুন কাল ইজমাই আলা কাউলি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটি ইজমা রয়েছে, আর এটা সর্বসম্মতিক্রমে সহিহ, সর্বসম্মতিক্রমে এটা সহিহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা ইজমা রয়েছে। আর এই সম্পর্কে তিনি আরও একটি কথা উল্লেখ করেছেন, আল ফাসলু ফিল মিলাল ওয়াল আহওয়া ওয়ান নিকাল, প্রথম খণ্ড 162 পৃষ্ঠায়। সুতরাং যারা বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সহিহ হাদিস দ্বারা প্রমাণিত নয়, তাদের তথ্য, তাদের গবেষণা ভ্রম হচ্ছে, সঠিক নয়। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে সঠিকভাবে তদন্ত করার, গবেষণা করার, নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে তদন্ত করার তৌফিক প্রদান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আমাদের
জৈব এবং জাল হাদিস বর্জন করার তৌফিক প্রদান করুন, সহি হাদিস প্রচার এবং প্রসার করার এবং আমল করার তৌফিক দান করুন। আল্লাহু আমিন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই কথাগুলো আপনার মাধ্যমে কেউ জানতে পারলে সদকায়ে জারিয়া হিসেবে গণ্য হবে এবং কিয়ামত পর্যন্ত এর সওয়াব পাবেন ইনশাআল্লাহ। সুতরাং ভিডিওটি শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিন। আসসালামু আলাইকুম।